তুষ্কি শহরের একটি প্রাইভেট সেক্টরে বিমলের সঙ্গে কাজ করে। তারা দুজনেই নিজেদের কাজের প্রতি সততার কারণে কোম্পানির তরফ থেকে একটি বড় পুরস্কার পায়। বাংলা ভাষায় স্বীকৃতির কারণে বিমল পুরস্কার লাভ করে, আর চাইনিজ ভাষায় স্বীকৃতির কারণে তুষ্কিও একটি পুরস্কার লাভ করে। তারা যখন স্টেজে উঠে পুরস্কার নেয়, তখন তুষ্কিকে দেখা মাত্রই বিমল তাকে পছন্দ করে ফেলে। আর বিমলের যেহেতু বিয়ের বয়স হয়েছে, তাই সে চাইনিজ তুষ্কিকে বিয়ের প্রস্তাব দেয়। ও মাই গড, বিমল, তুমি সত্যি আমাকে বিয়ে করতে চাও? কিন্তু আমি তো তোমাদের দেশের মেয়ে নই, আমি চাইনিজ মেয়ে, তাই আমাকে যদি তোমার বাবা মা মেনে না নেয়। আমি আমার আর তোমার বিয়ের ব্যাপারে মা বাবাকে কিছুই জানাবো না, কেননা শহরে তো আমি একা ফ্ল্যাটে থাকি, আর বাবা মারা তো ঘুরতেও আসে না এখানে, সুতরাং ওরা আমাদের বিয়ের ব্যাপারে কিছুই জানতে পারবে না। ওকে, তাহলে আমি কিন্তু বিয়ের পর একদম চাকরি করব না, কারণ আমার হাউসওয়াইফ হয়ে থাকতে খুব ভালো লাগে। তাই আমি বিয়ের পর তোমার সাথে সংসার করব, আর তোমাদের জন্য রান্না বান্না করব। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে বিমলের সঙ্গে চাইনিজ তুষ্কির রেজিস্ট্রি করে বিয়ে হয়। বিমলের বাবা মা রতনবাবু এবং কমলা দেবী যেহেতু গ্রামে থাকে, তাই বিমল তার বাবা মাকে বিয়ের ব্যাপারে কিছু জানায় না। আর বিমল এদিকে তার চাইনিজ বউয়ের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে। কিন্তু তাদের সুখ বেশি দিন চিরস্থায়ী হয় না, কারণ বিমলের বাবা মায়ের বয়স বেড়ে যাওয়ায় তারা ঠিক করে যে গ্রামের সমস্ত জায়গা জমি বিক্রি করে শহরে ছেলের ফ্ল্যাটে গিয়ে উঠবে। ফলে তারা দুজনে মিলে ছেলেকে কিছু না জানিয়ে শহরের ফ্ল্যাটে চলে আসে। আমার মনে হচ্ছে এই ফ্ল্যাটেই আমার ছেলে থাকে, কারণ নিচে থেকে সিকিউরিটি গার্ড আমাদের তাই বলল। তুমি এই ফ্ল্যাটের দরজায় বেল বাজাও তো দেখি। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো, আর আমরা ভালো দিনেই এসেছি, কারণ আজকে আমার ছেলের অফিস ছুটি, ও যদি আমাদেরকে এখানে দেখে তাহলে একেবারে অবাক হয়ে যাবে। এই বলে রতনবাবু দরজার বেল বাজিয়ে দেয়। তুষ্কি তখন চাইনিজ রান্না করতে ব্যস্ত ছিল। দরজায় কলিং বেলের আওয়াজ পেয়ে সে তাড়াতাড়ি গিয়ে দরজা খোলে। দরজা খোলা মাত্রই কমলা দেবী এবং রতনবাবু এরকম একটা মডার্ন মেয়েকে ছোট জামা কাপড় পরে বিমলের ফ্ল্যাটে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। ছি 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 ছি, এ তুমি কোন দরজার বেল বাজিয়েছো? এই মেয়েটা কি অসভ্য? একটা ছোট জামা পরে আমাদের সামনে কেমন ভাবে নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছে আমরা ভুল ফ্ল্যাটে চলে এসেছি, এটা বিমলের ফ্ল্যাট নয়। না না, আমরা ভুল ফ্ল্যাটে আসিনি, কারণ এই ফ্ল্যাটের নাম্বার তো 13B। আমাদের ছেলে এই ফ্ল্যাটেই থাকে, কিন্তু চাইনিজ মেয়ে আমাদের ছেলের ফ্ল্যাটে কি করছে? এই মেয়ে, আমাদের ছেলে বিমল কোথায়? আর তুমি নিশ্চয়ই ওর বাড়ির চাকর, তাই না? না না, আপনারা কোথাও ভুল করছেন, আমি ওর বাড়ির চাকর নই, আমি তো বিমলের ওয়াইফ তুষ্কি। কিন্তু আপনারা কে বলুন তো, আর আপনারা এসে আমার উপর এরকম চ্যাটাচ্ছেন কেন? নিজেদের ছেলের এরকম চাইনিজ মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে শুনে তাদের দুজনের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। কমলা দেবী এবং রতনবাবু কিছুতেই এই খবর বিশ্বাস করতে পারে না। তারা দুজনে মিলে চাইনিজ বৌমাকে ভীষণ পরিমাণে বকাবকি করতে থাকে। আর সেই মুহূর্তে বিমল দরজার সামনে এসে নিজের বাবা মাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। বাবা মা, তোমরা এখানে কি করছো? তোমরা আমার ফ্ল্যাটে আসবে তার আগে একবারও জানাওনি কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিমল, এই মেয়েটা কি বলছে রে? তুই শেষ পর্যন্ত এই চাইনিজ মেয়েটাকে বিয়ে করে ঘরে তুলে এনেছিস, আর নিজের বাবা মাকে একবারও বিয়ের কথা জানানোর প্রয়োজন মনে করিসনি? আমি কিছুতে এই কথা মেনে নিতে পারছি না। এইসব দিন দেখার আগে আমি মরে কেন গেলাম না? এই মেয়ে, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। শাশুড়ি মা আর শ্বশুর মশাই, আপনারা প্লিজ আমার উপর রাগ করবেন না। আমি বুঝতে পারিনি যে আপনারা বিমলের বাবা মা, আমি আপনাদের চাইনিজ বৌমা, চাই আপনারা আমাকে বকাবকি করবেন না, প্লিজ শ্বশুড়ি মা, আমি তুষ্কি। কি শ্বশুড়ি মা, এটা আবার কি? বিমলের বাবাও কিরকম করে কথা বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না, আর ওর মুখে এরকম শুশু কথা শুনে আমার তো শুশু পেয়ে গেল। এই তুমি চুপ করো, একদম বেশি কথা বলো না। আর বিমল শোন, আমরা কিন্তু এই মেয়েকে নিজের বৌমা বলে মেনে নেবো না, আর তোর কাছে আসতে গেলে আমাদের জানিয়ে আসতে হবে নাকি? আজকে থেকে আমরা তোর সাথে শহরে থাকবো বলেই এসেছি, সুতরাং তুই চেষ্টা কর তাড়াতাড়ি চাইনিজ মেয়েকে বাড়ি থেকে বিদায় করার। এই বলে রতনবাবু এবং কমলা দেবী বিমলের ফ্ল্যাটে ঢুকে পড়ে। তারা কিছুতেই তাদের চাইনিজ বৌমাকে পছন্দ করতে পারে না, কিন্তু তুষ্কিও নিজের হাল ছেড়ে দেয় না। সে সবসময় রতনবাবু এবং কমলা দেবীর মন জুগিয়ে চলতে চেষ্টা করে। তারা যেহেতু কোনোদিনও চাইনিজ খাবার খায়নি, সেই কারণে তাদের চাইনিজ বৌমা নুডলস এবং চিকেন স্যুপ রান্না করে নিয়ে আসে। এরকম ধরনের চাইনিজ খাবার দেখে কমলা দেবী আর রতনবাবু দুজনেই ভীষণ পরিমাণে অবাক হয়।
এমা, এটা আবার কি ধরনের ডাল রান্না করেছো তুমি? ডালের মধ্যে কটা আবার মাংসের টুকরো দিয়ে দিয়েছো? আমি এরকম মাংস দেওয়া ডাল কোনোদিনও খাইনি। আমি এসব খাবার মুখে তুলতেই পারবো না। শ্বশুরিমা আর শাশুড় মশাই, এগুলো ডাল আর নুডলস। আমাদের চাইনাতে এই খাবারগুলো সবাই খায়, আর এই খাবারগুলো শরীরের জন্য খুবই উপকারী। সেই কারণে আমি আপনাদের মোটা চেহারা দেখে এত হেলদি খাবার রান্না করেছি। আপনারা এগুলো খেয়ে নিন। আরে সব প্লেটের মধ্যে মরা কেঁচো ঢেলে ডেকেছো কেন? ছি ছি ছি, চাইনিজ মেয়ে, তুমি আমাদেরকে সব খাইয়ে মারবে নাকি? আমরা বাপের জন্মে কোনোদিন এইসব খাবার খাইনি। বিমল, তুই আমাদের খাবার অর্ডার করে দে, এসব খাবার আমরা কোনো মতেই খেতে পারবো না। দেখ বিমল, তোর বউ আমাদের মোটা বললো, আর তুই চুপ করে ওর কথা শুনছিস? আর তোর বউয়ের কথা শুনে আমার বারবার টয়লেট পেয়ে যাচ্ছে। আমাদের কপাল যে আমরা কি খারাপ করে এসেছি যে তোর এরকম চাইনিজ মেয়ের সঙ্গে বিয়ে হলো। আমরা যদি আগে জানতাম তাহলে কোনোদিনও এই মেয়ের সঙ্গে তোর বিয়ে হতেই দিতাম না। এখন মনে হচ্ছে না খেয়ে টেবিল ছেড়ে উঠে যেতে হবে। এই বলে রতনবাবু এবং কমলাদেবী তাড়াতাড়ি করে কোনো খাবার না খেয়ে টেবিল ছেড়ে উঠে পড়ে। ফলে চাইনিজ বৌমার মন ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায়। সে প্রায় 4 ঘন্টা ধরে নিজের শাশুড়িমা এবং শ্বশুরমশাইয়ের জন্য এত সুন্দর করে খাবার রান্না করে, কিন্তু তারা চাইনিজ বৌমার কষ্টের কোনো মূল্য দেয় না। অন্যদিকে নিজের বউকে মন খারাপ করে থাকতে দেখে বিমলেরও ভীষণ পরিমাণে খারাপ লাগে। তুমি এরকম মন খারাপ করে আছো কেন তুসকি? আমার মা আর বাবা খুব ভালো মনের মানুষ, তাই প্রথম প্রথম ওরা তোমার সাথে খারাপ ব্যবহার করলেও ওরা পরে ঠিকই তোমাকে মেনে নেবে। আমি অনেক কষ্ট করে এসব রান্না করেছি, কিন্তু শ্বশুরিমা আর শাশুড় মশাই কিছুতেই কোনো খাবার খেতে চায় না, তাই আমার কিছুতেই কিছু ভালো লাগছে না। আমি তো তোমাদের মতো ভালো রান্না করতে পারি না, সেই কারণে আমাকে এত অপমান সহ্য করতে হচ্ছে। তুমি বরং এসব ওয়েস্টার্ন জামাকাপড় পরা ছেড়ে শাড়ি চুড়িদার পরা শেখো, আর ইউটিউব দেখে নানান রকমের দেশি রান্না করে শিখে নাও। তারপর সেই সমস্ত রান্না বান্না করে আমার বাবা মাকে খাইয়ে ওদের মন জয় করে নিতে পারো। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমি এবার থেকে ইউটিউব দেখে পোলাও, মটন, লুচি, আলুর দম সবকিছু রান্না করে শিখে নেব। তারপর তোমার বাবা মা এমনিতেই খুশি হয়ে যাবে। তারপর থেকে চাইনিজ বৌমা সবসময় দেশি জামা কাপড় পরতে শুরু করে। সেই সাথে ইউটিউব দেখে দেখে নানান ধরনের বাঙালি খাবার এবং দেশি খাবার রান্না করতে শিখে নেয়। প্রথমে সে তার শাশুড়িমা এবং শ্বশুরমশাইয়ের জন্য গরম গরম লুচি আর আলুর দম রান্না করে, কিন্তু লুচিগুলো একটু টেড়া বেঁকা হওয়ায় আবার কমলাদেবী তার রান্নাবান্না নিয়ে নানান রকম কথা শোনানো শুরু করে দেয়। চাইনিজ মেয়ে হয়ে দেশি রান্নাবান্না শেখাও তো সহজ নয়, তাই তুমি যতক্ষণ পর্যন্ত না আমাদের ভালো করে খাবার রান্না করে খাওয়াতে পারবে ততক্ষণ কিন্তু আমরা তোমাকে মেনে নেব না। আর শুধু শাড়ি পরে ঘুরে বেড়ালেই হবে না, আমাদের সেবাও করতে হবে। তুষ্কি তারপর থেকে আরো মন দিয়ে দেশি রান্না শিখতে থাকে। একদিন সে সত্যি খুবই অসাধারণ পোলাও আর মটন কষা রান্না করে, সেই সাথে গরম গরম লুচি ভেজে নিয়ে আসে। কিন্তু সেই দিন আর তার হাতে তৈরি করা লুচি একটু টেড়া বেঁকা হয় না। শাশুড়িমা এবং শ্বশুরমশাই চাইনিজ বৌমার হাতের এরকম দেশি গরম গরম ফুলকো ফুলকো গোল লুচি দেখে আর সেই লুচি খেয়ে ভীষণ পরিমাণে অবাক হয়। বাহ, তুমি তো খুব সুন্দর রান্না করেছো চাইনিজ বৌমা। আমার বউ মানে তোমার শাশুড়িমা তো এত সুন্দর কখনো রান্না করেনি। দাও দাও পোলাও আমাকে আরো দাও, আর আজকে থেকে আমরা তোমাকে নিজের চাইনিজ বৌমা বলে মেনেও নিলাম। থাক হয়েছে, আর বেশি প্রশংসা না করে এবার চাইনিজ বৌমাকে পকেট থেকে 500 টাকা বের করে দাও, কারণ আমরা এই প্রথমবার আমাদের চাইনিজ বৌমার হাতের এত সুন্দর রান্না খেয়েছি, তাই ওকে উপহার দেওয়া উচিত। রতনবাবু এবং কমলাদেবী তাদের চাইনিজ বৌমাকে 500 টাকা উপহার দেয়। এই দেখে তুষ্কি খুবই খুশি হয়। তারপর থেকে তুষ্কি তার শাশুড়িমা এবং শ্বশুরমশাইয়ের জন্য প্রত্যেক দিনই সুন্দর সুন্দর দেশি খাবার রান্না করতে থাকে। এভাবেই ধীরে ধীরে সে চাইনিজ রান্না প্রায় ভুলে যায়। কিন্তু একদিন তার মনে একটা নতুন ইচ্ছার জন্ম নেয়। আমি সারাদিন বাড়িতেই বসে থাকি, তাই ভাবছি যে আমার এত সুন্দর দেশি রান্না বান্নার হাত আর নষ্ট করব না। আমি আমাদের ফ্ল্যাটের নিচে চাইনিজ বউয়ের দেশি হোটেলের ব্যবস্থা করব, আর সেই হোটেলে সারাদিন লোকের জন্য রান্না বান্না করব। এটা কেমন হবে বিমল? দেখো, আমার এতে কোনো আপত্তি নেই, কিন্তু তোমাকে বাবা মায়ের অনুমতি নিতে হবে, কারণ তারা একেবারেই বাড়ির বউ হোটেলে রান্না বান্না করবে এটা হয়তো পছন্দ করবেন না। তবে তুমি যদি একবার অনুমতি গ্রহণ করতে পারো তাহলে আমার ফুল সাপোর্ট তোমার সাথে থাকবে। এই শুনে তুষ্কি তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য চলে যায়। শাশুড়ি মা আর শ্বশুর মশাই, আপনারা প্লিজ আমাকে একটি দেশি হোটেল খোলার পারমিশন দিন, কারণ আমি চাই আমার রান্নাবান্না খেয়ে সবাই আমার অনেক প্রশংসা করুক,
আর প্লিজ আপনারা আমাকে পারমিশন দিন। এই চাইনিজ বৌমা রক্ষা করো তুমি, তোমাকে আর আমাদের শাশুড়ি মা শ্বশুর মশাই কিছু বলতে হবে না, কারণ তোমার এরকম ডাক শুনে আমার সত্যি ভীষণ টয়লেট পেয়ে যায়। আর আমরা তোমাকে এরকম হোটেল খোলার পারমিশন দিতে পারবো না, কারণ বাড়ির বৌমা হোটেলে রান্না করবে তা তো মোটেই ভালো দেখায় না। তুমি কেন চাইনিজ বৌমাকে বারণ করছো কমলা? ও যদি হোটেল খুলে টাকা রোজগার করতে পারে তাহলে তো ভালোই, আর আমাদের ছেলেরও তো একটা সাহারা হবে। আর চাইনিজ বৌমা, তোমার যদি হোটেল খুলে রান্না বান্না করার ইচ্ছা হয় তাহলে তুমি করতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। ও থ্যাংক ইউ শাশুড় মশাই, আমি তাহলে আজকেই আপনাদের ছেলেকে বলে আমার জন্য একটা দেশি হোটেলের ব্যবস্থা করে নেব, আর আমি সবাইকে আমার হাতের তৈরি দেশি খাবার খাওয়াবো। এভাবেই তুষ্কি বিমলের সাহায্যে তাদের ফ্ল্যাটের নিচে একটি দেশি হোটেলের ব্যবস্থা করে। সেখানে তুষ্কি ভাত ডাল মাছ মাংস লুচি আলুর দম ছোলার ডাল চিকেন মটন পোলাও ফ্রাইড রাইস ভেটকি মাছের পাতুরি এবং নানান ধরনের দেশি খাবার রান্না করতে শুরু করে। প্রত্যেকে এরকম অভিনব হোটেল দেখে সেই হোটেলের প্রতি আকৃষ্ট হয়, কারণ তারা আগে কখনো এরকম চাইনিজ মেয়েকে দেশি রান্না করতে দেখেনি। বাহ, এই চাইনিজ মহিলাটা দারুণ সুস্বাদু খাবার রান্না করে। আমি ভাবতাম চাইনিজ লোকেরা চাউমিন আর চিলি চিকেন ছাড়া কিছুই রান্না করতে পারে না, কিন্তু এই মেয়েটা ভালোই সব রান্না করেছে। আমার তো এই দেশি রান্নাগুলো খেতে দারুণ লাগছে। হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস। এবার থেকে অফিসের পর আমরা এখানেই দেশি রান্না খেতে আসব, কারণ প্রত্যেক দিন অফিসের টিফিন রান্না করতে আমার দেরি হয়ে যায়। আমাকে আর অফিসের টিফিনের কথা কোনো চিন্তাই করতে হবে না, এই চাইনিজ বউ বেশ ভালোই রান্না করে। এভাবে ধীরে ধীরে চাইনিজ বৌমার হোটেলে দেশি রান্না খাওয়ার জন্য অনেক গ্রাহকরা এসে উপস্থিত হয়, ফলে তুষ্কি ভীষণ পরিমাণে খুশি হয়। নিজেদের বৌমার এরকম সাফল্য দেখে শ্বশুরমশাই এবং শাশুড়ি মাও খুবই খুশি হয়। তারা কখনো স্বপ্নেও ভাবেনি তাদের চাইনিজ বৌমা দেশি হোটেল খুলে এরকম ভাবে সাফল্য অর্জন করতে পারবে। একদিন চাইনিজ বৌমা নিজের হাতে দেশি খাবার রান্না করছে এমন সময় একটি গ্রাহক সেই রান্নার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, আর তুষ্কির হোটেল আরো বেশি বিখ্যাত হয়ে যায়। এবার তো মনে হচ্ছে আমাকে আমার চাইনিজ বইয়ের অটোগ্রাফ নিতে হবে, কারণ ইউটিউব চ্যানেলে তোমার দেশি রান্না ভীষণ পরিমাণে বিখ্যাত হয়ে গেছে। এসব কিছু হয়েছে শুধু তোমার জন্য আর শ্বশুরিমা শ্বশুর মশাইয়ের জন্য, সেই কারণে আমি তোমাদের আশীর্বাদ চাই যাতে আমি আরো উন্নতি করতে পারি। তুমি আমাকে মা বলে ডেকো এবার থেকে, আর অন্য কোনো নামে ডাকলে আমার সত্যি এবার টয়লেট হয়ে যাবে। এবার থেকে আমি তোমার মা আর তুমি আমার চাইনিজ মেয়ে, কেমন? এই কথা শুনে সবাই জোরে জোরে হেসে ওঠে। এভাবেই চাইনিজ বৌমা তার দেশি হোটেল চালিয়ে সবার সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে।